সবাই মিলে ফুলটু এনজয় হবে এনজয় হবে এই ক্যাম্প থেকে এখন আমরা যাচ্ছি লাইক ড্যামে আর আমরা এখন দেখাবো তোমাদের এই রাজস্থানি টেন্ট আর এই কিন্তু ময়ূর দেখা মিলবে তোমাদের পাঁচ ছ মিনিট তো তোরা কি দৌড়ে দৌড়ে উঠে পুরুলিয়ার স্টেশন থেকে গাড়ি করে পুরুলিয়ার অযোধ্যা সার্কিটে সাইট সিন করে আমরা সরাসরি চলে আসলাম বনপাহাড়ি ইকো স্ট্রে রিসোর্টে এই রিসোর্টটা কেমন এই রিসোর্টের ম্যানেজমেন্ট কেমন এবং এই রিসোর্টে তোমরা কিভাবে আসবে আর এখানকার খাওয়া দাওয়া কেমন সমস্ত কিছু নিয়েই থাকবে আজকের এই ভিডিওটা তাহলে চলো তোমাদের এই রিসোর্টটায় নিয়ে যায় লেখা রয়েছে বনপাহাড়ি এই রাস্তাটা ধরেই কিন্তু তোমাদের এই বনপাহাড়ি ইকোস্টে এই রিসোর্টে যেতে হবে পিছনে রয়েছে পাহাড় আর এই সাইড দিয়ে কিন্তু আমাদের রিসোর্টের দিকে চলে যেতে হবে হরির কাটা এখন তিনটে এখন আমরা এই রিসোর্টে যাব দুপুরে লাঞ্চটা করতে হবে প্রচন্ড খিদে পেয়েছে বুঝতেই পারছো এই সাইট সিন করতে করতে খিদে পেয়ে গেছে এখন চলো যাই রিসোর্টের দিকে এই চলে আসলাম বন পাহাড়ি ইকোস্টে আর এখানে অনেক ছোট ছোট ভাইদের সাথে দেখা হয়ে গেল তোদের নাম কি বল বর্ষা তোর তোর পড়াশোনা করিস কোন ক্লাসে পড়িস ও আচ্ছা ছোট ছোট ভাইদের সাথে কথা বলে ভালোই লাগলো আর এখন আমরা যাব এই রিসোর্টের ভেতরে তো চলো যাওয়া যাক এই বন পাহাড়ি ইকো স্টেতে এসে কিন্তু সবার প্রথমে কিন্তু চলে আসলো এই লেবু চিনির জল ওয়েলকাম ড্রিঙ্কটা সেরে নিই তারপরে কিন্তু এই বনপাহাড়ি ইকো রিসোর্টের সমস্ত রুমগুলো তোমাদের ঘুরিয়ে দেখাবো বনপাহাড়ি ইকো স্টেতে এসে কিন্তু আমার বাতে পড়ছে ডাইনিং এরিয়া তাহলে চলো তোমাদের ডাইনিং এরিয়াটা দেখিয়ে নিয়ে আসি এটা হচ্ছে ডাইনিং এরিয়া আর ডাইনিং এরিয়ার সামনে কিন্তু বেশ কিছু ছবিগুলো রয়েছে সেগুলো বিভিন্ন জায়গার নাম রয়েছে লাইক ড্যাম পার্টি ড্যাম আরো আরো এখানে ড্যাম রয়েছে তোমরা চাইলে কিন্তু সমস্ত জায়গাগুলোতে ঘুরতে পারো আর এখন চলো একটু খাওয়া দাওয়াটা সেরে ঘড়ির এই এসে কিন্তু আমাদের চলে এসেছে লাঞ্চ আর লাঞ্চে কি কি দিয়েছে সেটাই তোমাদের দেখাবো ভাতের সাথে রয়েছে এখানে ডাল বাঁধাকপি রয়েছে এখানে বেগুন ভাজা আলু চিপস আর এখানে রয়েছে ঘি আর চাটনি মাছ তার সাথে পাঁপড় খুব সুন্দরভাবে কিন্তু সাজিয়ে দিয়েছে ওভারঅল খাওয়া দাওয়ার কিন্তু সবকিছু বেস্ট তোমরা কিন্তু অবশ্যই এই ক্যাম্পে আসো তোমাদের কিন্তু খুবই ভালো লাগবে তাহলে চলো খাওয়া দাওয়াটা তাদের সেরে নি এই জাস্ট লাঞ্চ কমপ্লিট হলো আর এখন এখান থেকে যাব লাইক ড্যামের দিকে আর লাইক ড্যাম খুব সুন্দর জায়গা তাহলে চলো ওই জায়গাও তোমাদের ঘুরিয়ে নিয়ে আসবো এই ক্যাম্প থেকে এখন আমরা যাচ্ছি লাইক ড্যামে এই এই পাহাড়টা দেখতে পাচ্ছো এটা সিন্দ্রলিয়া পাহাড় যেই রিসর্টটায় রয়েছি এই রিসর্টটায় থাকলে কিন্তু তোমাদের একটা সুবিধা পাবে এই রিসর্টের আশেপাশে কিন্তু অনেক ঘোরার জায়গা রয়েছে তোমরা চাইলে কিন্তু এই সব জায়গাগুলো ঘুরে দেখতে পারো ক্যাম্প থেকে দু থেকে তিন মিনিটের দূরত্বর মধ্যেই কিন্তু রয়েছে এই লাইক ড্যাম চারি সাইডে কিন্তু তোমরা পাহাড় দেখতে পারবে তার মাঝখানে এরকম একটা সুন্দর ড্যাম কিন্তু তোমরা দেখতে পারবে আর এই ড্যামের নামই কিন্তু লাইক ড্যাম এই লাইক ডেমের এই পাশে পাহাড় দেখতে পাচ্ছ এই পাহাড়টা জারিয়া পাহাড় এটা চিন্দ্রলিয়া পাহাড় একটা পাহাড় গজার মতন উঁচু এটা হচ্ছে গজা গজাবু সোজাসুজি যে পাহাড়টা দেখতে পাচ্ছ এটা চিমটা বরু এই পাহাড়েই কিন্তু ট্রেকিং করা হয় তোমাদের আমি দেখে নিয়ে আসলাম লাইক ড্যাম আর লাইক এর তো আশেপাশের সৌন্দর্যটা কিন্তু খুবই সুন্দর আর এখন আমরা যাচ্ছি তাহলে চলো যাওয়া যাক আমরা তো আজকে ছিলাম রাহুল পাহাড়ি এই রাহুল দা কিন্তু এই বিভিন্ন পাহাড় কিন্তু ট্রেকিং করায় দাদার নাম্বার অবশ্যই আমার স্ক্রিন এবং ডিসক্রিপশনে দেওয়া থাকবে তোমরা যদি চাও তো এই দাদার সাথে কিন্তু আশেপাশের সার্কিটের মধ্যে তোমরা ট্রেকিং করতে পারো আমার ডানাতে দেখতে পাচ্ছ কীর্তনিয়া পাহাড় আর এই কীর্তনিয়া পাহাড়েরও একটা গল্প রয়েছে কীর্তনিয়া পাহাড়ে কিন্তু একটা মন্দির রয়েছে অর্থাৎ শিব মন্দির আর এই শিব মন্দিরের নাম অনুকরণে কিন্তু এই জায়গাটাকে কীর্তনিয়া পাহাড় করা হয়েছে তার এই পাশে রয়েছে সিন্দ্রলিয়া পাহাড় মোটামুটি ছটার দিকে যদি আসো এই জায়গায় কিন্তু ময়ূর দেখা মিলবে তোমাদের আমরা যেই ভিউ পয়েন্টায় দাঁড়িয়ে রয়েছি আর এই পাশে রয়েছে লাকরা ড্যাম আর এই মুহূর্তে কিন্তু জল নেই বলে এই অবস্থার এই সৌন্দর্যটা কিন্তু ব্যাপক লাগছে দেখো চারি সাইডে কিন্তু পাথরের ঢিপিগুলো কিন্তু এরকম দেখতে পারবে বেশ কিন্তু সুন্দরই লাগবে আমার এই পাশে রয়েছে লাকড়া ড্যাম আর এখান থেকে আমরা এখন যাব ক্যাম্পের দিকে তাহলে চলো তোমাদের সাথে সরাসরি দেখা হচ্ছে ক্যাম্পে ঘুরেই কিন্তু চলে আসলাম আবার রিসোর্টে আর রিসোর্টে এসেই কিন্তু চলে এসেছে ইভিনিং কি কি দিয়েছে সেটা তোমাদের দেখতে পাচ্ছি মুড়ি তার সাথে পকোড়া তার সাথে আমাদের চা হচ্ছে চাটা আসুক তারপর চা খেয়ে আমরা যাবো রুমে তারপর রাতে ডিনার তো থাকবে আমাদের এই ক্যাম্পের পুরো ভিউটা তোমাদের দেখিয়ে দেবো রাতের বেলা এই ক্যাম্প কতটা সৌন্দর্যভাবে সেজে উঠেছে ভরির কাটা এখন রাত দশটা আর চলে এসেছে আমাদের ডিনার তো ডিনারে কি কি দিয়েছে সেটা তোমাদের দেখিয়ে দিই আর রয়েছে দেখতে পাচ্ছ এখানে রুটি একটা সবজি আর চিকেন তাহলে চলো খেয়ে দিয়ে নিই তারপরে খেয়ে দিয়ে আমরা যাবো আমাদের রুমে ডিনার জাস্ট কমপ্লিট হয়ে গেল আর এখন চলে এসেছি আমাদের এই রুমে আর সবাইকে গুড নাইট দেখা হচ্ছে তোমাদের সাথে কালকে আর কালকে আমরা যাব পাহাড় ট্রেকিং করতে গুড মর্নিং গুড মর্নিং ফর বন পাহাড়ি ইকোস্ট্রে আর এখন আমি রয়েছি এই ক্যাম্পে এই ক্যাম্পে বেশ কয়েকটা রাজস্থানি ফ্যামিলি টেন্ট রয়েছে তার সাথে রয়েছে টু পার্সেন্ট টেন্ট একটা কটেজ এই ক্যাম্পের কটেজ এবং টেন্ট গুলো তোমাদের ঘুরিয়ে দেখাবো আর এই হোমস্টে এই পাশে আমি তোমাদের দেখিয়ে দিই বাস আর কাঠ দিয়ে তৈরি এরকম বসার জায়গাগুলো রয়েছে রিসর্টটা কিন্তু এই পাহাড়ের কোলে দেখো এখান থেকে কিন্তু তুমি পাহাড়ের উপভোগ নিতে পারবে এই বন এসে কিন্তু তোমরা দেখতে পারবে এরকম টু পার্সেন্ট টেন্ট তাহলে চলো তোমাদের এই টেন্ট গুলো দেখিয়ে দিই একদম গাছের তলায় কিন্তু এরকম পরপর তিনখানা টেন্ট কিন্তু তোমরা দেখতে পারবে তোমাদের দেখাবো এই টেন্টটা এই টেন্টটা তোমাদের খুলে দেখাই এটা হচ্ছে টু পার্সেন্ট টেন্ট আর টু পার্সেন্ট টেন্টে এখানে রয়েছে পাপোস রয়েছে একটা এই টেন্টের ক্যাপাসিটি দেখো এখানে কিন্তু তোমরা দুজন অনায়াসে থাকতে পারবে আর এখানে রয়েছে একটা ব্ল্যাঙ্কেট টাওয়াল লাইট আর চার্জিংয়েরও কিন্তু পয়েন্ট রয়েছে বেশ কিন্তু আরামদায়ক আর তোমরা কিন্তু পরপর এখানে কিন্তু আরও দুটো টেন দেখতে পারবে তো যেটা খুশি তোমরা কিন্তু এখানে থাকতে পারো যারা এই থাকবে তাদের জন্য কিন্তু এখানে রয়েছে কমন টয়লেট এই দেখো বাস পাশেই কিন্তু রয়েছে কমন টয়লেট এই কমন টয়লেট কিন্তু ইউজ করতে পারো এখানে রয়েছে দুটো কমন টয়লেট ওয়েস্টার্ন স্টাইল কোমোট এখানে রয়েছে তোমার শাওয়ার রয়েছে বেসিন রয়েছে কলও কিন্তু রয়েছে সমস্ত কিছু কিন্তু এখানে অ্যাভেলেবেল পেয়ে যাবে তোমাদের এই ক্যাম্পের টু পার্সেন্ট টেন্টগুলো তোমাদের দেখিয়ে দিলাম এই টেন্টের ক্যাপাসিটি কেমন আর আমরা এখন দেখাবো তোমাদের এই রাজস্থানি টেন্ট আর এই রাজস্থানি টেন্ট কিন্তু তোমরা কিন্তু এখানে পরপর দুটো রয়েছে তার সাথে কিন্তু একটা বড় ফ্যামিলি টেন্টও কিন্তু তোমরা দেখতে পারবে এই টেন্টের ভেতরে ঢুকেই কিন্তু তোমাদের সবার প্রথমে চোখে পড়বে এই বেশ বড় একটা খাট তোমরা দেখতে পারবে আর এই খাটে ম্যাক্সিমাম কিন্তু তোমরা তিনজন থাকতে পারবে আর এই পাশেও রয়েছে কিন্তু আরেকটা খাট আর এখানেও কিন্তু তোমরা একজন থাকতে পারবে টোটাল কিন্তু তোমরা চারজন কিন্তু এই রাজস্থানি টেন্টে কিন্তু থাকতে পারবে পালংটাও কিন্তু বেশ নরমই রয়েছে একটা রাত কাটানোই যায় এখানেও কিন্তু ব্ল্যাঙ্কেট রয়েছে চারিপাশে কিন্তু উইন্ডো রয়েছে টি টেবিল চেয়ার আর এখানে রয়েছে একটা ডাস্টবিন আর এই টেন্টের মধ্যে রয়েছে কিন্তু চার্জিং এরও কিন্তু ব্যবস্থা রয়েছে এবং লাইটও কিন্তু রয়েছে আর এই রাজস্থানী টেন্টের কিন্তু অ্যাটাচ টয়লেট রয়েছে তাহলে চলো তোমাদের আমি দেখিয়ে দিই অ্যাটাচ টয়লেটটা এই হচ্ছে তোমাদের রাজস্থানী টেন্টের টয়লেটটা অ্যাটাচ টয়লেট আর এখানে রয়েছে হ্যাঙ্গার রয়েছে হ্যাঙ্গারের মধ্যে দুটো তাওয়াল এখানে রয়েছে একটা আয়না এই টয়লেটটা দেখো ওয়েস্টার্ন স্টাইলের কোমোড রয়েছে একটা বেসিন রয়েছে সাবান রাখার জায়গা আয়না লাইট শাওয়ার বলতে গেলে কিন্তু তোমরা সমস্ত কিছুই কিন্তু এই রাজস্থানী টেন্টের মধ্যে পেয়ে যাবে বেশ ভালোই কিন্তু টেন্ট অবশ্যই তোমরা এই টেন্টে কিন্তু থাকতে পারো এই গেটটা দিয়ে আমরা ঢুকে গেলাম আমাদের কটেজে আর দেখো এই জায়গাটা খুব বেশ একটা জায়গা রয়েছে এই জায়গায় তোমরা বসে কিন্তু এই বাইরের ভিউটা দেখতে পারো এই পাশে একটা রুম রয়েছে কটেজের আর এই পাশে একটা রুম রয়েছে এই পাশের রুমটা আমরা নিয়েছিলাম তো এখন অগোছালো তার জন্য তোমাদের দেখালাম না আমরা এই রুমটা তোমাদের দেখাবো আর প্রতিটা রুমের মধ্যে কিন্তু তোমরা এরকম নাম দেখতে পারবে কুসুম আর এই হচ্ছে শিমুল এই কটেজের এই রুমটা তোমাদের দেখাই এ দেখো কুসুম এখানে লেখা রয়েছে নো স্মোকিং ঢুকেই কিন্তু সবার প্রথমে দেখো একটা বেশ বড় একটা খাট দেখতে পাচ্ছো এই খাটটার মধ্যে ম্যাক্সিমাম কিন্তু তোমরা তিনজন থাকতে পারবে আর এখানে রয়েছে একটা ব্ল্যাঙ্কেট আর এই পাশেও কিন্তু একটা খাট রয়েছে কিন্তু আর এখানেও কিন্তু একজন থাকতে পারবে আর এখানেও ব্ল্যাঙ্কেট আর এই জায়গাগুলোর মধ্যে তোমার ব্যাগ ট্যাগ রাখতে পারো এখানে হ্যাঙ্গার রয়েছে এ দেখো এখানে একটা উইন্ডো রয়েছে তার মধ্যে পর্দা আর এখানে কিন্তু লাইট রয়েছে এ দেখো আর এখানে তাওয়াল দেওয়া রয়েছে একটা আয়না পাখা টেবিল চেয়ার তার সাথে চার্জিংয়েরও কিন্তু ব্যবস্থা রয়েছে এই রুমের টয়লেটটা তোমাদের দেখিয়ে দিই ওয়েস্টার্ন স্টাইলের কোমোট আর এখানে রয়েছে বেসিন রয়েছে আয়না রয়েছে কল শাওয়ার তাহলে বন্ধুরা এই রুম টুরটা তোমাদের কেমন লাগলো ঘড়ির কাটায় ছটা তিরিশ আর আমাদের দিয়ে গেছে কিন্তু চা এখন চলে এসেছে আমাদের জন্য ডিম আর এই ডিম খেয়ে আজকে উঠবো পাহাড় ট্রেকিং করতে আমি একা নয় তার সাথে রয়েছে আর এ কে রয়েছে অভিষেক টোটাল কিন্তু আমরা তিনজন যাব তার সাথে কি ভাই তুই যাবি গাইড কিন্তু যাবে এই ভাইও কিন্তু যাবে সবাই মিলে ফুল টু এনজয় হবে এনজয় হবে চা ডিম খাওয়া কমপ্লিট এখন আমরা যাচ্ছি এই সমস্ত বন্ধুরা মিলে যাচ্ছি এখন পাহাড় ট্রেকিং করতে তাহলে চলো তাড়াতাড়ি যেতে হবে কারণ আজকেই কিন্তু এগারোটার সময় কিন্তু আমাদের ট্রেন রয়েছে সেই ট্রেনে করে ফিরতে হবে বাড়িতে তার আগেই কিন্তু আমাদের এই পাহাড় ট্রেকিং কিন্তু কমপ্লিট করতে হবে এর পাশে রয়েছে গরুভাই হাই করে দেয় এ দেখো পাহাড়টা দেখো পাহাড় এই পাশের পাহাড়টা হচ্ছে জারিয়া তোমরা যদি চাও এই পাহাড়গুলো কিন্তু ট্রেকিং করতে পারো আর এই জায়গায় আসলে কিন্তু এর এই গ্রাম্য প্রকৃতিটা কিন্তু তোমরা উপভোগ করতে পারবে কারণ এখানে রয়েছে মাটির বাড়ি তার সৈয়া রয়েছে এই পাহাড় আর এখান থেকে আজকে আমরা যাচ্ছি জারিয়া পাহাড় ট্রেকিং করতে এখন থেকে কিন্তু হাঁপানো স্টার্ট হয়ে গেছে আমার মানে এতটাই খাটনি হচ্ছে আর এখানকার লোকালরা নর্মাল জুতো পরেই কিন্তু এই পাহাড় ট্রেকিং করছে তাদের ক্ষেত্রে কিন্তু কোনো প্রবলেমই হচ্ছে না বেশ সুন্দরভাবে কিন্তু উঠতে পারছে আর আমরা এই জুতো পরেও অসুবিধা হচ্ছে আর খাড়া খাড়া পাহাড়ে ট্রেকিং করার জন্য কিন্তু একটু ভালো জুতো হলে কিন্তু সবথেকে বেটার হয় আর আগে আমি যাচ্ছি না ওরা আসুক তারপরে তোমাদের এই পাহাড়ের চূড়ার উপর দিয়ে তোমাদের এই ভিউটা দেখাবো এতটাই উপরে উঠেছি হাঁপিয়ে গেছি এই জাস্ট কিছুটা আসলাম দেখো ওরা কিন্তু সামনের দিকে এগিয়ে গেছে এখন

এতটা উপরে চলে আসলাম আর এই উপরে এসে এই সুন্দর ভিউটা কিন্তু দেখতে পারবে এখন চলে আসলাম এই জারিয়া পাহাড়ের টপ হিলে আর সবাই ফটোগ্রাফি নিয়ে ব্যস্ত ফটো সব মতন আর এখান থেকে তো আমরা নামবো আর এই যে গ্রামটা দেখতে পাচ্ছি দেখো জাস্ট অসাধারণ কিন্তু পুকুর আর ওখানে দেখো বাড়ি আর এই পাশে সিন্দলিয়া পাহাড় আর আমরা জারিয়া পাহাড়ের মধ্যেই কিন্তু বসে রয়েছি একদম টপ হিল আর আমরা কিন্তু এখন এখান থেকেই নেমে যাব আমাদের রিসর্টের দিকে আজকের পাহাড় ট্রেকিং করেছিলাম কিন্তু এই সাইড দিয়ে আর নামলাম এই দেখো এই সাইডে প্রণব দাওরা সবাই কিন্তু নামছে পুরুলিয়া ঝালদা সার্কিটের এই জারিয়া পাহাড় জারিয়া পাহাড় তো ট্রেকিং করলাম বেশ কিন্তু একটা আলাদা অভিজ্ঞতা মানে নিতে পারলাম তো তোমাদের এই ট্রেকিং ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা কিন্তু কমেন্ট করে জানাতে পারো তোমরা যদি এই বন পাহাড়ি ইকোস্টে যদি আসতে চাও কিভাবে আসবে গোটা দিনটা বাঁচানোর জন্য আমরা ঝালদায় গেছিলাম ব্রেক জার্নি করে রাতের ওয়ান এইট জিরো ডবল ওয়ান চক্রধরপুর এক্সপ্রেস বারোটা পাঁচে কিন্তু এই ট্রেনটা হাওড়া স্টেশন দিয়ে ছাড়ে আর এই ট্রেনে করে আমরা পুরুলিয়ায় পৌঁছিয়েছিলাম সাড়ে সাতটা আর এই ট্রেনের সঠিক টাইম ছটা তিরিশ এক ঘন্টা কিন্তু লেটে থাকে এই ট্রেনটা সাড়ে ছটায় ঢুকে যায় তাহলে কিন্তু তোমরা পুরুলিয়া স্টেশন থেকে জিরো থ্রি ঝালদায় যাওয়ার জন্য আসানসোল রাঁচি মেমো স্পেশালে এই ট্রেনটায় করে তোমরা যেতে পারো সাতটা কুড়িতে কিন্তু এই ট্রেনটা পুরুলিয়া স্টেশন দিয়ে ছাড়ে পৌঁছায় আটটা উনচল্লিশ এই ট্রেনটা না পাও তাহলে ওয়ান এইট মেমো এক্সপ্রেস আর এই ট্রেনটা ছাড়ার টাইম আটটা পঞ্চান্ন আর ঝালদায় গিয়ে পৌঁছায় দশটা এগারো আমরা কিন্তু ধরেছিলাম এই ট্রেনটায় আর এই ট্রেনটায় আমরা পৌঁছেছিলাম দশটা কুড়ি নাগাদ ঝালিদা স্টেশনে পৌঁছে গিয়ে আমরা ফোন করে দিয়েছিলাম রিসর্টে আর রিসর্ট থেকে আমাদের পাঠিয়ে দিয়েছিল গাড়ি আর সেই গাড়িতে আমরা চলে গেছিলাম রিসর্টে ঝালিদা স্টেশনের বাইরেও কিন্তু তোমরা টোটো থেকে শুরু করে বিভিন্ন রকমের গাড়ি পেয়ে যাবে সেই গাড়িতে করেও কিন্তু তোমরা চলে আসতে পারো এই রিসর্টে এখন ঘড়ির কাটা সাড়ে নটা এখন আমি যাব ডাইনিং এরিয়ায় আজকে ব্রেকফাস্ট করছি না কারণ আজকে বাড়ি ফিরতে হবে মানে কলকাতায় এ যেতে যেতে কিন্তু আজকে রাত হয়ে যাবে তার জন্য কিন্তু আমি এখান থেকে ব্রেকফাস্টের বদলে আমরা করে নিচ্ছি লাঞ্চ আর লাঞ্চে তো তোমাদের দেখিয়েছিলাম কালকে কি কি ছিল সেই জিনিসগুলোই কিন্তু থাকবে সেই খাবার খেয়েই কিন্তু আজকে বাড়ি ফিরবো তাহলে চলো ডাইনিং এরিয়ায় যাওয়া যাক আর লাঞ্চ খেয়ে আজকে ফিরছি বাড়ির পথে বনপাহাড়ি ইকো স্টে থেকে করে দিয়েছে আমাদের টোটো আর এই টোটোতে করে আমরা যাচ্ছি ছালদা স্টেশনে আর ছালদা থেকে আজকে আমরা ফিরবো বাড়ির পথে এই বনপাহাড়ি ইকো রিসোর্টের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই তোমরা কিন্তু কমেন্ট করে জানাতে পারো আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো তোমরা যদি আমার চ্যানেলে নতুন আসো অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাতে ক্লিক করতে ভুল না দেখা হচ্ছে পরবর্তী একটা ভিডিওতে অবশ্যই সুস্থ থেকো ভালো থেকো বাই বাই